হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি বডি ক্রিমের রিভিউ। আজকে তোমাদেরকে যে বডি ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে এয়ার ভাইটামিন ই সান প্রোটেক্ট কিউটেন বডি ক্রিম। এই বডি ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই বডি ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করব, কোন কোন স্কিনের জন্য এটা বেস্ট কাজ করবে, এবং এই বডি ক্রিমটি আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ফর্সা করবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও অ্যান্ড ভিডিওটি দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে এয়ারের ভাইটামিন ই সান প্রোটেক্ট কিউটেন বডি ক্রিম। সো এই বডি ক্রিমটা আসে হচ্ছে 200 গ্রাম একটা কিউট টাপ বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। এবং এই প্রোডাক্টটা বেসিক্যালি আমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করতে অনেক ভালো কাজ করে থাকে। এটা হচ্ছে আমাদের স্কিনটাকে কোনো প্রকার ট্যানিং পড়তে দেয় না, স্কিনটাকে কালচে হতে দেয় না। সো আমাদের অনেক আপুদেরই এমন সমস্যা আছে যে ফেসটা অনেক ফর্সা, বাট হাতে এবং পায়ে এবং বডি পার্টসে প্রচণ্ড মাত্রায় ট্যানিংয়ের সমস্যা আছে এবং দেখতে খুবই কালচে দেখা যায়। সো তাদের জন্য এই বডি ক্রিমটি হতে পারে খুবই বেস্ট একটা বডি ক্রিম, কেননা এটা হচ্ছে আমাদের স্কিন থেকে ট্যানিং দূর করতে হেল্প করে, আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, এবং স্কিনটাকে গ্লোয়িং করতেও অনেক ভালো কাজ করে। এবং একটা টেক্সচারটা হচ্ছে স্মুথ, একটা ক্রিমি টেক্সচার, স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে খুব ইজিলি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, এবং এটা নন গ্রিসি টেক্সচারের। এটাকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, তোমাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, অল স্কিন টাইপসের জন্য এটা সুইটেবল। এবং এটাকে হচ্ছে এই বডি ক্রিমটা হচ্ছে আমাদের স্কিন থেকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনটাকে প্রোটেক্ট করে থাকে, এবং আমাদের স্কিন থেকে রোদে পড়ে যাওয়া যে কালো ভাবটা থাকে সেটা দূর করতে হেল্প করে, আমাদের স্কিনটাকে ব্রাইট করে, গ্লোয়িং করে। এবং এটাকে তোমরা যারা রান্না করতে যাওয়ার আগে কোনো ভালো মানের একটা SPF যুক্ত বডি ক্রিম ইউজ করতে চাও, সেক্ষেত্রেও তোমরা এটাকে ইউজ করতে পারবে। এবং এটা আমাদের বডিতে অ্যান্টি এজিংয়ের কাজ করবে, অনেকের বডি পার্টসে ধরো ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলসের সমস্যা থাকে, সেটাকেও ধীরে ধীরে ফেড করতে হেল্প করবে। এবং এটা আমাদের স্কিনের ড্রাইনেস দূর করবে, যাদের স্কিনটা প্রচণ্ড মাত্রায় ড্রাই, হাতের কনুইতে হোক কিংবা হাতের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়ে যায়, স্কিনটা এত পরিমাণে ড্রাই, তাদের স্কিনে কোনো প্রকার ময়েশ্চার ভাব নেই, তাদের জন্য এটা অনেক পারফেক্টলি কাজ করবে। এটা তোমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে, সফট করবে এবং স্মুথ করবে। এবং এই বডি ক্রিমটিকে তোমরা তোমাদের হাতে, পায়ে, ঘাড়ে, গলায় যে কোনো জায়গায় খুব ইজিলি ইউজ করতে পারবে। বাট এটা কিন্তু কোনো ফেস ক্রিম না, তাই এটাকে তোমরা ভুলেও তোমাদের ফেসে ইউজ করবে না। ফেসে ইউজ করলে কিন্তু তোমাদের স্কিনে ব্রণ হওয়ার চান্স থাকবে, এবং যাদের স্কিনটা অয়েলি স্কিন তাদের স্কিনে যদি ইউজ করো সেক্ষেত্রে ব্রণটা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কখনোই তোমরা এটাকে ফেসে ইউজ করবে না, এটা হচ্ছে একটা বডি ক্রিম, অনলি তোমরা এটাকে তোমাদের বডি পার্টসে ইউজ করতে পারো। সো এখন চলো জেনে আসা যাক যে বডি ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করব। এই বডি ক্রিমটিকে ইউজ করার আগে তোমরা বডি পার্টসটাকে ভালোভাবে ক্লিন অ্যান্ড ফ্রেশ করে নেওয়ার পর স্কিনটাকে প্যাট ড্রাই করে নিবে। দেন প্যাট ড্রাই করার পর পরিমাণ মতো ক্রিম নিয়ে ফুল বডিতে তোমরা জেন্টলি মাসাজ করবে, অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে তোমরা রেখে দিবে। সো এভাবে তোমরা রেগুলার বেসিসে এই ক্রিমটিকে ইউজ করে দেখতে পারো, আই হোপ সো তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। অ্যান্ড এটা হচ্ছে খুবই লাইট ওয়েট ফর্মুলা, সো স্কিনে ইউজ করার পর স্কিনটা কোনো প্রকার হেভি ফিল হবে না, তাই এটাকে তোমরা চাইলে খুব ইজিলি ট্রাই করে দেখতে পারো। এখন অনেক আপুদের কোশ্চেন্স থাকতে পারে যে আপু এই ক্রিমটিকে কোন কোন স্কিন টাইপে ইউজ করা যাবে না। যাদের স্কিন টাইপটা খুবই অ্যালার্জেটিক কিংবা স্কিনে বডিতে পিম্পলসের সমস্যা আছে যাদের, তারা অবশ্যই এই ক্রিমটিকে অ্যাভয়েড করবে যাদের পিম্পলসের সমস্যা আছে। আর যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ তারা অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিবে, যদি দেখো তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা এটাকে কন্টিনিউ করতে পারো। সো এই বডি ক্রিমটিকে তোমরা দিনের বেলা কিংবা গোসলের পরও তোমরা চাইলে ইউজ করতে পারো, এবং এটাকে তোমরা রাতেও ইউজ করতে পারবে। এই বডি ক্রিমটিকে যে কোনো সময় খুব ইজিলি ইউজ করা যায়। সো এটা তোমাদের স্কিনে যাদের স্কিনটা প্রচণ্ড মাত্রায় ডাল হয়ে আছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা ক্রিম, এটা তোমাদের স্কিনের ডালনেসটা দূর করে স্কিনটাকে ব্রাইট করবে। তবে এটাকে নিয়মিত তোমাদের ব্যবহার করতে হবে, এবং নিয়মিতভাবে ব্যবহার করলে সেক্ষেত্রে তোমরা এটার একটা ব্রাইটেনিং এফেক্ট দেখতে পাবে। সো এখন চলো জেনে আসা যাক সেই ক্রিমটিকে কোথায় পাওয়া যাবে। অনেক আপুদেরই এমন কোশ্চেন্স থাকে যে আপু এই ক্রিমটিকে আমরা কোথায় পাবো। সো এই ক্রিমটিকে তোমরা পেয়ে যাবে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিবো, তোমরা চাইলে সেখান থেকে প্রোডাক্টটিকে কিনতে পারো, সেখানে তোমরা 100% অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে,
যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে এই